তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্লাস নাইনের অ্যাসাইনমেন্ট সেকেন্ড উইকের যে পরিণীতির যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তোমরা যারা আর্টসে আসো তাদের জন্য, তো এখানে যে সলভটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাগরিকতা নিয়ে পরিণীতির যে উত্তরটি রয়েছে, তোমরা আমি নিচের দিকে আর স্ক্রল করতেছি, তোমরা এখান থেকে দেখে নাও। প্রথমে এখানে নাগরিকতা লিখে হেডলাইন দেওয়ার পর এরকম কিছু অঙ্ক কিছু লেখা তোমাদের দেওয়া লাগবে। তারপরে এখানে পরিবাদ দিয়ে হেডলাইন দিতে হবে, পরিবাদ দিয়ে হেডলাইন দেওয়ার পর যেভাবে লেখা আছে সেভাবে তোমাদের লিখতে হবে। তো এখানে তারপরে নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, ব্যাখ্যায় ব্যাখ্যা দিয়ে এখানে সমাজ লিখে এভাবে তোমাদের সবগুলো ব্যাখ্যা দিয়ে দিতে হবে। আমি একটু স্ক্রল করছি, তোমরা দেখে নাও। তো এখানে যেভাবে পয়েন্ট দেওয়া আছে পয়েন্টগুলো তোমরা চাইলে স্টার দিয়ে দিয়ে দিতে পারো। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এখানে এগুলো যেভাবে লেখা রয়েছে তোমাদের সেভাবেই লিখতে হবে। তো আমি নিচে আস্তে আস্তে স্ক্রল করতেছি। বড় মিউজিক 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 কত বড়! তো তারপর এখানে নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থার ব্যাখ্যা। আন্তর্জাতিক সংস্থা প্রথমে রাষ্ট্র ছিল, পরে আন্তর্জাতিক অবস্থা রয়েছে। তো এখানে তোমার অ্যাসাইনমেন্টের অ্যান্সার শেষ। তো এই অ্যাসাইনমেন্ট তোমার ফোনে পেতে উপরে ওয়েবসাইটে প্রবেশ করতে পারো, অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক মানে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরও পেতে তোমার পরে অ্যাসাইনমেন্টে সলভ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।